পেশায় গৃহিণী হলেও হালিমা বেগম একজন ধাত্রী। তার হাতেই পৃথিবীতে আলোর মুখ দেখেছেন অনেকেই। এখন চিকিৎসা বিজ্ঞানে আধুনিকতার ছোঁয়ায় কমতে বসেছে তার কদর। কমের পক্ষে 10টা বাচ্চা আমি ডেলিভারি করাইছি, আমরা এখন ধরি না। আর যে মা নর্মালে হয় সে তো সুস্থ, তার বাচ্চারও যত্ন নিতে পারে, এমনকি তারও যত্ন নিতে পারে। ধাত্রী হালিমা বেগমের সঙ্গে কথা বলতে বলতেই একই বাড়িতে মিলে যায় সিজার এবং নর্মাল ডেলিভারির দুটো দৃষ্টান্ত। বড় মেডিকেলে গেছি, খাওয়ার পরে একজন মা হাস্য উজ্জ্বল ও সুস্থ সবল দেহ নিয়ে খেলা করছেন, আর অন্যজন বলছেন ঠান্ডা জ্বর সহ নানান জটিলতা যেন পিছু ছাড়ছে না তার। কতদিন পর পর জ্বর হয়, ঠান্ডা থাকে। তবে এজন্য সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার অপব্যবহারকারীকে দায়ী করছেন ভুক্তভোগীরা। দুইটা মেয়ে হয়েছে নর্মালে, লাস্টে যে মেয়েটা হয়েছে মেয়েটা সিজারে। 202 আসলে পেশা, পরে আমার সিজার লাগছে। প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলেই বলতে হবে সিজার, কারণ সিজার করলেই টাকা। শুধু এই দুটি নবজাতকই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হোর তথ্য মতে দেশে প্রতি বছর জন্ম নেয়া 31 লাখ শিশুর মধ্যে 10 লাখ শিশুর জন্ম হয় হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে, যার মধ্যে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে জন্ম হয় 7.5 লাখ। এছাড়া এনজিও এবং সরকারি হাসপাতালে জন্ম নেয় 1,55,000 শিশু। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে মোট প্রসবের 83% হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে, অর্থাৎ সিজারের মাধ্যমে জন্ম নেয়া প্রতি 100টি শিশুর মধ্যে 75 জনই জন্ম নেয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে সেভ দ্য চিলড্রেন্স বাংলাদেশের পরিচালক ডাক্তার আফসানা করিম বলেন, অচিরেই সরকারের সংশ্লিষ্ট বিভাগ অহেতুক সিজার রোধে পরিকল্পনা হাতে নিয়েছে। সিজারিয়ান সেকশন অবশ্যই একটা লাইফ সেভিং ইন্টারভেনশন। বাংলাদেশে এই পরিসংখ্যানটা এখন প্রায় 31%, এবং এটা একটা বিশাল উদ্বেগের কারণ অবশ্যই। এবং এই উদ্বেগের থেকেই স্টপ আননেসেসারি সিজারিয়ান সেকশন নামে একটি ক্যাম্পেইনের সূচনা হয়, যেখানে প্রায় দেশে 40টি সমমনা অর্গানাইজেশন অংশগ্রহণ করে এবং তারা একটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান রিকমেন্ড করে। সরকারের পরিকল্পনা আছে একটি ন্যাশনাল টাস্কফোর্স গঠনের মাধ্যমে এই ন্যাশনাল অ্যাকশন প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করা। কিন্তু একজন মা গর্ভাবস্থায় সুস্থ ও স্বাভাবিক থাকতেও কেন তিনি সিজারে উদ্বুদ্ধ হন? জবাব দেন অধ্যাপক ডাক্তার বেগম নাসরিন কিরণ। এখন তো গ্রামে গঞ্জে থানায় সব জায়গায় তো ক্লিনিক আছে, এগুলো তো 100% মনিটরিং করা সম্ভব হচ্ছে না। তারা তো চাবে যে সিজার হলে একটা তাদের ইনকামটা বাড়বে, ঠিক আছে। সেই ক্ষেত্রে পেশেন্টরা তো বোঝে না, পেশেন্টরা তো ডাক্তার না, সে তো তাকে যেভাবে বোঝানো হবে সে সেভাবে বুঝবে। এটা তো কিছুটা আছে। নর্মাল ডেলিভারি হতে আপনারা তো জানেন যে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, কোনো কোনো সময় বেশিও লাগে। মাঝপথে এসে পেশেন্টের লোকজন বলবে যে আমার মেয়ে ব্যথা সহ্য করতে পারবে না, এক্ষুনি সিজার করে দেন। মা সহ সকলকে সিজারে উদ্বুদ্ধ না হতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সিজারিয়ান সেকশনের পরে একটা বেশ সময় লাগে এটাকে মাকে সুস্থ হয়ে হওয়ার জন্য। শুধু গভর্নমেন্টের দায়িত্ব বা ডাক্তারদের দায়িত্ব না, পাবলিকের সচেতনতার ব্যাপার আছে এখানে। বিশেষজ্ঞদের মতে একজন নবজাতকের আগমনে সংসারে সুখ শান্তি ফিরে আসার কথা থাকলেও কিছু সংখ্যক অসাধু চিকিৎসক তাদের এই চিকিৎসা ব্যবস্থাকে ব্যবসা হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এজন্য পরিবার এবং আশপাশের লোকজনকে আরও বেশি সচেতন হবারও পরামর্শ দেন তিনি। দর্শক, এই ছিল এবারের পর্বে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অন্ধকারে নিমজ্জিত আলোকপথ প্রত্যাশীদের নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন মাইটিভিতে।